এখন অনেকেই আমার ভিডিওর নিচে একটা প্রশ্ন করে থাকে যে ভাইয়া আমার তো হেভি লাইসেন্স আছে আমি করতে করতে হেভি হয়ে গেছে এখন আমি কি ছোট যে গাড়িগুলো আছে আমার আর বাস চালাতে ভালো লাগে না হাইওয়েতে বড় বড় গাড়ি চালাতে ভালো লাগে না আমি প্রাইভেট কারে আবার চাকরি করতে চাই সেক্ষেত্রে আমি এই লাইসেন্সটা দিয়ে আমি কি প্রাইভেট কার চালাতে পারবো কিনা তাদেরকে বলতে চাই আপনি হান্ড্রেড পারসেন্ট এই যে এল লাইসেন্সে যত গাড়ি আছে সেগুলো চালাতে পারবেন একইভাবে হচ্ছে এই হেভি লাইসেন্স দিয়ে আপনি এই মিডিয়াম যত গাড়ি আছে কিন্তু আপনি চালাতে পারবেন অনেকে হচ্ছে ভুল করে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করে ফেলছেন এখন হচ্ছে আবার হচ্ছে আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সে ফিরে আসতে চান হচ্ছে আপনি চাকরি করতে চান সেক্ষেত্রে করণীয় কি অনেকে আমার কাছে প্রশ্ন করে বন্ধুরা ড্রাইভিং লাইসেন্স কি ড্রাইভিং লাইসেন্স কত প্রকার ড্রাইভিং লাইসেন্সের কন্ট্রাক্ট মেয়াদ কত কোনটা করতে কত টাকা লাগে এই ড্রাইভিং লাইসেন্স নিয়ে যত প্রশ্ন আছে আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে একদম হাতে কলমে ক্লিয়ার করব কোনো প্রকার টানিটরি বা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা প্রথমে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স দুই প্রকার প্রথম হচ্ছে পেশাদার আর দ্বিতীয় হচ্ছে অপেশাদার মানে ফার্স্ট টাইম হচ্ছে ব্ল্যাকবোর্ডে হাতে কলমে বোঝানোর জন্য হচ্ছে লিখে ভিডিও বানাচ্ছি আমি জানি না ভিডিওটা কেমন হবে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো না লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন প্রথম প্রথম চেষ্টা করব অবশ্য একটু ভালো করার জন্য আপনারাই আমার অনুপ্রেরণা আপনারাই আমার ভালোবাসা আপনাদের জন্যই এত দূর আশা তো আশা করি পাশে থাকবেন একটু ভালোভাবে বোঝানোর জন্যই জাস্ট আমার এই ছোট প্রচেষ্টা তো হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দুই প্রকার পেশাদার অপেশাদার পেশাদার মানে হচ্ছে আপনি যে ড্রাইভিং লাইসেন্স দিয়ে চাকরি করতে চান যেটা দিয়ে হচ্ছে আপনি বেতনভুক্ত কোনো কোম্পানি বা মালিকানা যে কোনো জায়গায় হচ্ছে আপনি চাকরি করতে হলে আপনাকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নিতে হবে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ হচ্ছে পাঁচ বছর মানে প্রত্যেক পাঁচ বছর পর পর হচ্ছে আপনাকে রেনু করতে হবে এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনাকে অবশ্যই হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং একুশ বছর একুশ বছর বয়স হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনার বয়স হতে হবে বছর এবং হচ্ছে এটার মেয়াদ দশ বছর এবং এটার জন্য কিন্তু আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং এই দুইটা পেশাদার অপেশাদার দুইটা লাইসেন্স করার জন্যই আপনাকে কিন্তু জেএসি অথবা হচ্ছে অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট লাগবে এটা আগে লাগতো না এখন হচ্ছে এটা বাধ্যতামূলক এটা আপনার লাগবে তো এবার আসি ড্রাইভিং লাইসেন্স কত প্রকার ড্রাইভিং লাইসেন্স হচ্ছে মূলত পাঁচ প্রকার পাস প্রকারের ভিতরে প্রথমত বা প্রধানত হচ্ছে তিন প্রকার যেমন প্রথম হচ্ছে এল এরপর হচ্ছে এম এরপর হচ্ছে এইচ এল মানে হচ্ছে লাইট এম মানে হচ্ছে মিডিয়াম আর এইচ মানে হচ্ছে হেভি ড্রাইভিং লাইসেন্স এই তিনটা হচ্ছে প্রথম এবং প্রধানত ড্রাইভিং লাইসেন্স আর এই সিটা হচ্ছে বাইক বা সাইকেল সাইকেল সি মানে যেটা হচ্ছে বাইকের জন্য প্রযোজ্য আর টি মানে হচ্ছে থ্রি হুলার আই মিন হচ্ছে আপনার সিএনজি বা থ্রি হুলার জাতীয় যত গাড়ি আছে এগুলো চালানোর জন্য কিন্তু আপনার লাইসেন্সে টি থাকতে হবে এখন কথা হচ্ছে আপনি যে এটি আপনার এই তিনটার সাথে আপনি অ্যাড করতে পারবেন কিভাবে ফর এক্সাম্পল যখন কেউ প্রথম ড্রাইভিং লাইসেন্স করার জন্য আবেদন করে সেটা পেশাদার বা অপেশাদার যেটাই হোক না কেন তাকে প্রথমে হচ্ছে এল ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় মানে লাইট দেওয়া হয় তো এখন আপনি যদি চান যে আপনার বাইকও চালাবেন আপনি প্রাইভেট কারও চালাবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এই এল এর সাথে কিন্তু সি অ্যাড করে নিতে পারেন এটা আপনি আবেদনের সময় হচ্ছে আপনাকে অ্যাড করে নিতে হবে এবং কিছু টাকা বাড়তি চার্জ দিতে হবে সেম ভাবে আপনি যদি এল এর সাথে টি যোগ করতে চান সেটাও কিন্তু পসিবল এই তিনটার সাথে এই তিনটার সাথে একই ভাবে কিন্তু আপনি এই দুইটার যে একটা অ্যাড করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে তো বন্ধুরা প্রথম ড্রাইভিং লাইসেন্স আবেদন করার পরে আপনাকে লাইট ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে যেটা দিয়ে হচ্ছে আপনার ছোট গাড়িগুলো আই মিন হচ্ছে প্রাইভেট কার বা হাইয়েস্ট গাড়িগুলো বা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ টনের নিচে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু আপনি এই এল ড্রাইভিং লাইসেন্স দিয়ে চালাতে পারবেন আর মিডিয়াম দিয়ে হচ্ছে আপনি যেমন মিডিয়াম যে গাড়িগুলো আছে মানে বারো টনের নিচে বারো টনের নিচে যে গাড়িগুলো আছে যেমন ফর এক্সাম্পল মিনি বাস মিনি ট্রাক বা হচ্ছে ট্রাক্টর মানে আই মিন এক কথায় হচ্ছে বারো টনের নিচে যে গাড়িগুলো আছে সেগুলো হচ্ছে আপনি মিডিয়াম লাইসেন্স দিয়ে কিন্তু চালাতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হেভি হেভি লাইসেন্স লাইসেন্স ড্রাইভিং পাওয়ার জন্য কিন্তু আপনি এই যে এল লাইসেন্স করলেন এটা থেকে পাঁচ বছর পরে আপনি রেনু করার সময় মিডিয়াম লাইসেন্স পাবেন সেম ভাবে হচ্ছে আপনি এই মিডিয়াম লাইসেন্স থেকে রেনু করার পরে পাঁচ বছর পরে আবার এই হেভি লাইসেন্স পাবেন তার মানে এই হেভি লাইসেন্স পেতে হলে কিন্তু আপনাকে পনেরো বছর অপেক্ষা করতে হবে বা আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্স বয়স পনেরো বছর হতে হবে তো বন্ধুরা এখন একটা কথা বলি এই যে হেভি লাইসেন্স হেভি লাইসেন্স দিয়ে বাংলাদেশের যত ধরনের গাড়ি আছে মানে বড় বড় যত বাস গাড়ি থ্রি হুলার বা অ্যাক্সেলেটর যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু আপনি সব চালাতে পারবেন এখন অনেকেই আমার ভিডিও নিচে একটা প্রশ্ন করে থাকে যে ভাইয়া আমার তো হেভি লাইসেন্স আছে আমি রেনু করতে করতে হেভি হয়ে গেছে এখন আমি কি ছোট যে গাড়িগুলো আছে আমার আর বাস চালাতে ভালো লাগে না হাইওয়েতে বড় বড় গাড়ি চালাতে ভালো লাগে না আমি হচ্ছে প্রাইভেট কারে আবার চাকরি করতে চাই সেক্ষেত্রে আমি এই লাইসেন্সটা দিয়ে আমি কি প্রাইভেট কার চালাতে পারবো কিনা তাদেরকে বলতে চাই আপনি হান্ড্রেড পারসেন্ট এই যে এল লাইসেন্সের যত গাড়ি আছে সেগুলো চালাতে পারবেন একইভাবে হচ্ছে এই হেভি লাইসেন্স দিয়ে আপনি এই মিডিয়াম যত গাড়ি আছে সেগুলো কিন্তু আপনি চালাতে পারবেন কেন পারবেন কারণ আপনি তো এই লাইসেন্সটা একদিনে পান নাই আপনার পনেরো বছরের এক্সপিরিয়েন্স এবং আপনি চাকরি করতে করতে এটা দিয়ে হচ্ছে আপনি মিডিয়ামে গেছেন মিডিয়াম দিয়ে হেভিতে গেছেন এটা আপনি একদিনে পাননি তাহলে আপনি কেন পারবেন না অবশ্যই পারবেন আপনি হেভি লাইসেন্স পেলে বাংলাদেশের যত ধরনের গাড়ি আছে সেগুলো অবশ্যই চালাতে পারবেন তো বন্ধুরা এবার আসি হচ্ছে সিতে অনেকে আছে শুধু বাইক সে গাড়িও চালাবে না সে কোথাও চাকরিও করবে না তাহলে সেক্ষেত্রে শুধু লাইসেন্সও আলাদাভাবে করতে পারবে সেমভাবে ভাবে এই যে টি দেখতে পাচ্ছেন আপনার থ্রি হুলার যে গাড়িগুলো আছে সেগুলো চালাতে হলে অবশ্যই আপনার লাইসেন্সে টি থাকতে হবে আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি শুধু টি লাইসেন্সও আপনি কিন্তু করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে দিতে হবে এছাড়াও বলেছিলাম আপনি যদি চান যে এল এর সাথে আপনি সি যোগ করবেন মানে প্রাইভেট এবং বাইক দুইটাই একসাথে চালাবেন বা আপনার দুইটাই আছে সেক্ষেত্রে আপনি কিন্তু এই দুইটা একসাথে অ্যাড করে নিতে পারবেন তো বন্ধুরা আমি আবার বলতেছি পেশাদার লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ বছর এই নির্দিষ্ট সময়টা পর পর কিন্তু ড্রাইভিং লাইসেন্স করতে হবে অনেকে হচ্ছে ভুল করে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করে ফেলছেন এখন হচ্ছে আবার হচ্ছে আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সে ফিরে আসতে চান আই মিন হচ্ছে আপনি চাকরি করতে চান সেক্ষেত্রে করণীয় কি অনেকেই আমার কাছে প্রশ্ন করে তাদেরকে বলতে চাই যে এই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্সে ফিরে আওয়ার যে প্রসেসিং এটা অনেক লং এবং হচ্ছে অনেক ঝই ঝামেলা অনেক হ্যাসেল এবং খরচের টাকাও এই পেশাদার ড্রাইভিং লাইসেন্স থেকে কোনো অংশে কম না সুতরাং যারা হচ্ছে আমাকে বলেন যে ভাইয়া আমি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স থেকে পেশাদারে হচ্ছে ফিরে আসতে চাই তাদেরকে বলতে চাই এই লাইসেন্সটা আপনি সম্পূর্ণ বাদ দিয়ে নতুন করে এটার জন্য আবেদন করুন নতুন ড্রাইভিং লাইসেন্সের যে সিস্টেম সেই সিস্টেম অনুসারে কিন্তু খুব সহজেই এক থেকে দেড় মাসের ভিতরে এখন ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় তো হচ্ছে আপনারা কিন্তু নতুন সিস্টেমে আবেদন করে এক থেকে দেড় মাসের ভিতরে এই পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে পারেন এতে কিন্তু ঝামেলা খুবই কম এই অপেশাদার থেকে পেশাদারে ফিরে আসার যে ঝামেলা সেটার থেকে অনেক কম সুতরাং আশা করি বুঝতে পেরেছেন এবং নতুন যে ড্রাইভিং লাইসেন্স করার সিস্টেমটা সেটা নিয়ে যদি আপনারা ফুল ভিডিও দেখতে চান বা জানতে চান কোনটায় কত ফি কিভাবে আবেদন করতে হবে অনলাইনে কিভাবে পোস্ট অফিসের মাধ্যমে আপনি লাইসেন্স ঘরে বসেই পাবেন সেই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে পুরো বিষয়টা ক্লিয়ার করার জন্য তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ